ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ولي المتقين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا. الحمد لله প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে এই সুন্দর ভুবনে পাঠিয়েছেন এবং আমাদের চলার জন্য গাইডবুক দিয়েছেন আল কোরআন, সাথে সাথে এই গাইডবুককে ব্যাখ্যাদানকারী হিসেবে পাঠিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার কৃতজ্ঞতার বাণী উচ্চারণ করে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ছিলেন এই উম্মতের জন্য উত্তম দিশাদানকারী, কোরআনের উত্তম ব্যাখ্যাদানকারী। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের তাফসিরের ক্লাসে আমরা আলোচনা করব তাফসির কাকে বলে এবং তাফসিরের প্রকারসমূহ। আমরা প্রথমে সূরা ফুরকান থেকে 33 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসিরা। হে নবী, তারা আপনার কাছে এমন কোনো সমস্যা অথবা এমন কিছু বিষয় নিয়ে উপস্থিত হয়নি যার সুন্দর সঠিক সমাধান অথবা ব্যাখ্যা আমি দেইনি। অর্থাৎ তারা যে বিষয় নিয়ে আপনার কাছে আগমন করেছে তার সঠিক সুন্দর ব্যাখ্যা আমি দান করেছি। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক ব্যাখ্যা দানকারী, তাফসীরকারী, এজন্য তাফসীর কাকে বলে এই অংশ আমাদের সুন্দরভাবে বুঝতে হবে, সাথে সাথে বুঝতে হবে তাফসীরের প্রকারসমূহ। যদিও বিষয়টি একটু লম্বা, আমরা সংক্ষেপে শুধু ধারণা নেব যেন আগামী দিনের ক্লাসগুলো আমরা সুন্দরভাবে করতে পারি এবং সঠিকভাবে বুঝতে পারি। আসুন আমরা সংক্ষেপে বলব তাফসীর। তাফসীর শব্দের অর্থ হলো বর্ণনা করা, প্রকাশ করা, এটি হচ্ছে শাব্দিক অর্থ। পরিভাষাগত অর্থ হলো যেমনটি বর্ণনা করেছেন জারকাশি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, ইলমুন ইউরাফু বিহি ফাহমা কিতাবিল্লাহিল মুনাজ্জাল আলা নবিয়্যিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বায়ানি মাআনিহি ওয়াস্তিখরাজ আহকামিহি ওয়া হুকমিহি। তিনি বলেছেন যে আসলে তো তাফসীর ওই বিদ্যাকে বলা হয় যার মাধ্যমে আল্লাহর নবীর কাছে যে কিতাব এসেছে আল কোরআন, এই কোরআনের অর্থ বোঝা যায় এবং কোরআন থেকে বিভিন্ন মাসআলা মাসাইল বের করা সম্ভব হয়, একে বলা হয় তাফসীর। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আজকে আমাদের সমাজে তাফসীর কি পদ্ধতিতে হয়, তার প্রকার কি, তার অর্থই বা কি, সেটি সুন্দরভাবে না বোঝার ফলে তাফসীর কাকে বলে এ অংশ অনেক সময় আমরা স্পষ্ট হতে পারি না। তাফসীরের প্রকার আমাদের কাছে স্পষ্ট হলে আমরা ইনশাআল্লাহ তাফসীর কাকে বলে সুন্দরভাবে বুঝতে পারব এবং কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সে উদ্দেশ্য আমরা বুঝতে পারব। তাফসীর মূলত দুই প্রকার। প্রথম প্রকার হলো তাফসীর বিল মাসূর, অর্থাৎ বর্ণনা ভিত্তিক তাফসীর অথবা দলিল ভিত্তিক তাফসীর। দ্বিতীয় প্রকার হলো তাফসীর বিল রাই, বিবেক প্রসূত তাফসীর, মস্তিষ্ক দিয়ে তাফসীর। এছাড়াও সমাজে আরো তাফসীর লেখা রয়েছে, যে তাফসীরগুলো কখনো কখনো জ্ঞান বিজ্ঞানের প্রতি গুরুত্ব আরোপ করে লেখা, কখনো কখনো ইশারা ইঙ্গিতের প্রতি গুরুত্ব আরোপ করে লেখা ও সাহিত্য ও সামাজিকতার প্রতি গুরুত্ব আরোপ করে লেখা, কখনো ফিকহি মাসাইলের প্রতি গুরুত্ব আরোপ করে লেখা। এছাড়াও তো সমাজে আরো তাফসীর রয়েছে যেটি বিদআতীদের তাফসীর অথবা পথভ্রষ্টদের তাফসীর, শিয়াদের তাফসীর, রাফিজিদের তাফসীর, মুতাজিলাদের তাফসীর, বাতেরিদের তাফসীর, এই ধরনের আরও অনেক তাফসীর রয়েছে যেগুলো পথভ্রষ্টদের তাফসীর। আমাদের মূল পয়েন্ট হবে যে প্রথমে আমরা দুই প্রকার বর্ণনা করেছি, একটি হলো
তাফসীর বিল মাসূর। তাফসীর বিল মাসূর কাকে বলে? যে তাফসীর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণনা করা হয়েছে এবং সাহাবীদের বাণীর উপর, তাদের উক্তির উপর ভিত্তি করা হয়েছে এবং কোনো অর্থ এবং উদ্দেশ্য দলিলহীন বর্ণনা করা হয়নি, এটি হচ্ছে তাফসীর বিল মাসূর। আর এটি হচ্ছে আসল তাফসীর, যে তাফসীরটি সবার জন্য গ্রহণ করা ওয়াজিব। কেননা আমাদের মূল হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাতে যে তাফসীর আমরা পাব, হতে পারে কোন একটি আয়াতের নির্দিষ্ট অংশে তাফসীর করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি সে তাফসীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে থাকেন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, সেটি তাফসীর আমাদেরকে গ্রহণ করতে হবে। অনুরূপভাবে সাহাবীগণ সুন্দরভাবে বর্ণনা করেছেন, তাদের বর্ণনা ভিত্তিক তাফসীর গ্রহণ করা সেটিও আমাদের জন্য ওয়াজিব। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আসলে তাফসীর বিল মাসূর বা দলিল ভিত্তিক তাফসীর হলো কোন আয়াতের তাফসীর হবে অন্য একটি আয়াত দিয়ে, অথবা একাধিক আয়াত দিয়ে, অথবা কোন আয়াতের তাফসীর হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস দিয়ে, অথবা কখনো তাফসীর হবে সাহাবাদের উক্তি দিয়ে, কখনো তাফসীর হবে যারা সাহাবীদের পরে তাবেঈ তাদের সুন্দর উক্তি দিয়ে, যে উক্তিটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ, বিরোধপূর্ণ নয়। এই ধরনের তাফসীর আমরা নির্দ্বিধায় গ্রহণ করব এবং এই প্রকার তাফসীরই হলো আমাদের জন্য গ্রহণীয়। আমরা সংক্ষেপে জেনে নেব, এই ধরনের তাফসীর বেশ সমাজে অনেক লেখা রয়েছে। আমরা 2-3 তাফসীরের নাম আলোচনা করব, যে তাফসীরগুলো আমরা আমাদের জীবনে সেখান থেকে অধ্যয়ন করব এবং প্রচার প্রসার করব। প্রথমে আমরা বলবো তাফসীরুল কোরআনুল আযীম, যেটি ইবনে কাসির নামে প্রসিদ্ধ। এ তাফসীরের লেখক হলেন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি। তার নাম হলো আবুল ফিদা ইসমাইল বিন উমর বিন কাসির আল কুরাশি আল বসরি সুম্মা দামিশকি, যিনি 774 হিজরি সনে মৃত্যুবরণ করেছেন। এটি আমাদের হাতের নাগালে রয়েছে এবং এটি আমাদের জন্য যথেষ্ট হতে পারে। দ্বিতীয় তাফসীর আমরা বলবো জামিউল বায়ান ফি তাফসীরিল কোরআন, যেটি ইবনে জারির আত-তাবারী রহমাতুল্লাহ আলাইহ। তার নাম হলো মুহাম্মদ বিন জারির বিন ইয়াজিদ বিন কাসির বিন গালিব আল আমুলি আবু জাফর আত-তাবারী, যিনি মৃত্যুবরণ করেছেন 310 হিজরি সনে। সাথে সাথে আরেকটি তাফসীরের কথা বলবো, যেটি হচ্ছে ফতহুল কাদির ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহ। তার নাম হলো মুহাম্মদ বিন আলী বিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আশ-শাওকানি আল ইয়ামানি, তিনি মৃত্যুবরণ করেছেন 1250 হিজরিতে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, এই ধরনের তাফসীর আরও অনেক রয়েছে। মাত্র কয়েকটি তাফসীর যেটি আমাদের জীবনের জন্য যথেষ্ট হতে পারে, বিশেষ করে যারা আমরা দিনের জ্ঞান অধিক হারে অর্জন করতে পারিনি তাদের জন্য এই তাফসীরগুলো যথেষ্ট হতে পারে। যারা দিনী জ্ঞান অর্জন করেছেন, যারা আরবি খুব সুন্দরভাবে পড়তে পারেন, বুঝেন, গ্রামার বুঝেন, তাদের জন্য তাফসীর বিল মাসূরের আরো অনেক কিতাব রয়েছে যেগুলো তারা অধ্যয়ন করতে পারেন। সম্মানিত দিনী বন্ধুগণ, তাফসীর বিল রায় বলা হয় যে এমন তাফসীরকে যে তাফসীর লিখিত হয়েছে নিজস্ব জ্ঞান এবং বুদ্ধিতে, অথবা বিবেকপ্রসূত যে তাফসীর, কখনো দলিলের উপর নির্ভর করা হয়েছে, কখনো দলিলবিহীনভাবে নিজস্ব মস্তিষ্ক সম্পন্ন তাফসীর রচনা করা হয়েছে, এই তাফসীরকে তাফসীর বিল রায় অথবা বিবেকপ্রসূত তাফসীর বলে। এই প্রকার তাফসীর গ্রহণের ব্যাপারে ওলামাদের যথেষ্ট মতামত রয়েছে। প্রথম মত হলো তাফসীর বিল রায় গ্রহণ করা যেতে পারে, যে তাফসীরগুলো হলো বিবেকপ্রসূত তবে শরীয়তের সাথে বিরোধপূর্ণ নয়। আর দ্বিতীয় প্রকার অথবা দ্বিতীয় মত হলো সে তাফসীর গ্রহণ করা যাবে না যেটি বিবেকপ্রসূত তাফসীর, যেটি নিজস্ব চিন্তাধারাতে অথবা ব্যক্তির ইজতেহাদে যে তাফসীর রচিত হয়েছে এ ধরনের তাফসীর গ্রহণ করা যাবে না, কেননা শরীয়তের নীতিমালার সাথে বিরোধপূর্ণ। অতএব এ ধরনের তাফসীর গ্রহণ না করা। এ ধরনের তাফসীর কিন্তু বাজারে অনেক, এক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে এবং এই ধরনের তাফসীর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা সংক্ষেপে 2-1 কিতাবের নাম বলবো, যার মাধ্যমে আমরা সে তাফসীরের কিতাবগুলো থেকে যেমনটি
নিজে বিরত থাকব এবং অন্যান্য দিনী ভাই ও বন্ধুদেরকে সেই কিতাব থেকে বিরত রাখব, কেননা আমাদের সমাজে বহুল প্রচলিত কিছু তাফসির রয়েছে, তার মাঝে তাফসিরুল জালালাইন, যেটি ইমাম জালালউদ্দিন মুহাম্মদ বিন আহমদ আল মাহাল্লি, যিনি মৃত্যুবরণ করেছেন 864 হিজরি সনে, আরেকজন জালালউদ্দিন আব্দুর রহমান বিন আবি বকর আস-সুয়ুতি, যিনি 911 হিজরি সনে মৃত্যুবরণ করেছেন। অনুরূপভাবে আমাদের সমাজে বহুল প্রচলিত আরেকটি তাফসির, সে তাফসির হল আল কাশ্যাফ, যেটি জামাক শরীফ। ওনার নাম হল আবুল কাসেম মাহমুদ বিন আমর বিন আহমদ আজ জামাকশারি, আর উপাধি হল জারুল্লাহ, যিনি মৃত্যুবরণ করেছেন 538 হিজরি সনে। আরেকটি আমরা তাফসিরের নাম বলবো যেগুলো আমাদের সমাজে রয়েছে, আল বাহরুল মুহিত, যেটি ইবনু হাইয়ানের, তার নাম হলো আবু হাইয়ান মুহাম্মদ বিন ইউসুফ বিন আলী বিন ইউসুফ বিন হাইয়ান আসিরুদ্দিন আল আন্দালুসি, যিনি মৃত্যুবরণ করেছেন 745 হিজরি সনে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের আলোচনা আমরা শেষ করব আজকের ক্লাসের সারসংক্ষেপ আলোচনা করে, আর সেটি হচ্ছে আমরা আজকের ক্লাসে প্রথমে তাফসিরের অর্থ আলোচনা করেছি, তাফসির কাকে বলে, অনুরূপভাবে কিভাবে তাফসির হয় অথবা তার প্রকার নিয়ে আলোচনা করেছি। আশা করি আজকের ক্লাস আমরা বুঝতে পেরেছি। সম্মানিত দিনী ভাই ও বন্ধুদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে শোনার আমন্ত্রণ রেখে আজকের ক্লাস শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।